কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ হতে চলেছে পহেলা বৈশাখের, মানে এটা কি বলবো, আউটিং তো অবশ্যই, তাই ডিনারের খাওয়া দাওয়ার ব্লগ। ঠিক আছে, আমরা কে কে এসেছি সেটা অবশ্যই দেখাবো, কিন্তু সবার আগে বলি কোথায় এসেছি। পহেলা বৈশাখ বলে কথা, আর বাঙালির কাছে পয়লা বৈশাখ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কিছু না কিছু তো খেতেই হবে। আর এই জন্যে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে, একটা রেস্টুরেন্ট আছে সোয়াদ বলে, তো ওইখানে কে কে এসেছি দেখুন। যে আমার পাশে অনন্যা আছে, আমি অনন্যা, ওই পাশে কে কে আছে দেখাই দাঁড়াবো। আর এই পাশে আসে হচ্ছে গিয়ে ও পাশে বাবাই, আর এখানে আছে দেবেন্দিকা। কি করতে এসছো? শুভ নববর্ষ। হ্যাঁ, নতুন বছরে আমরা নতুন জায়গায়, আজকে সোয়াদ রেস্টুরেন্ট। ওইভাবে কি সোয়াদ বলে? আচ্ছা, আমি অর্ডারটা দিয়ে নেই। তারপর হচ্ছে গিয়ে বাকি অর্ডার, আর পয়লা বৈশাখের খাওয়া বলে কথা, একটা হয় ভালো কথা। আর এটা কিন্তু আমার পয়লা বৈশাখের ড্রেস নয়, ঠিক আছে, এটা একটা নর্মাল কুর্তি। হাতের কাছে আমি যেটা পেয়েছি আমি সেটা পরেই চলে এসেছি। এটা একটা কথা, হ্যাঁ, ওই কারণে বাবাই আমাকে খাওয়াতে নিয়ে এসছে। বাবাই বলেছে প্রথম দিন ভালো খাওয়ালাম, তার মানে সারা বছর ভালো খাওয়াবো। বাইরে কিন্তু একটা পোলাবে না, তুই আমার সঙ্গে যাবি, অনেক দোকান আছে, ভুলভাল দোকানে যাবি না। কালকে বা তো চলো, আমাদের প্লেট রেডি। এবার এর মধ্যে থেকে নিতে হবে হচ্ছে গিয়ে হালকা একটু গোলমরিচ গুঁড়ো, এইখানে যে লেবু আছে একটুখানি লেবু চিপে যেইটুখানি হয়, ব্যাস। তো চলো এবার খাওয়া যাক। আর এই হলো গিয়ে কোনো একটা খাবার, হেভি হেভি। এবার চলে এসছে আমাদের তন্দুরি রুটি, আর আর এই হচ্ছে গিয়ে চিকেনটা, ফ্রাই চিকেন। দেবেন্দ্র যে কানে দিয়ে যে কি বসে আছে,
দেখাগো তুমি তৃপ্তি করে খেতে পাচ্ছ, কিন্তু কানে দিয়ে বসেই আছো সবাই। আমি কি ওর কাঁচা লঙ্কা চাই তো? দাদা এখন কানে কিছু শুনতেই পাবে না। কি ও কেমন লাগছে পয়লা বৈশাখের খাবার? ভালো খেতে চল, ভালো তো। আর দেবেন্দ্র এখন কানের ভিতরে ফোন ধরে বসে আছে, আজকে দেবেন্দ্র তো খুব ব্যস্ত, মিটিং এ আছে। তো চলো এবার খাওয়া যাক। Yes.
শেষ হলো। আর আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর সবাইকে আরও একবার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে? তো আজকের মতো দাদা বাবাই, আবার যেন তোমাদের দেখা পাই। গুড নাইট, শুভ রাত্রি।